বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ও জগজ্জননী শ্রী শ্রী বড়মার এক অপূর্ব লীলা কাহিনী আমরা জেনে নেব। 1963 সালের অক্টোবর মাসের লক্ষ্মী পূজার দিন সন্ধ্যাবেলার এই অপূর্ব লীলা কাহিনীটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবারে আমরা বিস্তারিত জেনে নেব। প্রতিবার লক্ষ্মী পূজার দিন সন্ধ্যাবেলা ঠাকুর প্রণামের পর শ্রী শ্রী বড়মা ভোগের বারান্দায় বসে সবাইকে চামচ দিয়ে প্রসাদ দিতেন। সেবার প্রণামের পর মুষলধারে বৃষ্টি শুরু হল, সাথে প্রবল মেঘের গর্জন, যেন এ বৃষ্টি থামার নয়। সবাই উৎকণ্ঠিত, কি হবে, কিভাবে বড়মাকে ভোগের ঘরে নিয়ে যাওয়া হবে। সবার মনে প্রসাদ গ্রহণের স্বাদ। শ্রী শ্রী বড়মার সেবায় নিয়োজিত ছিলেন তিত্রিদি। তিনি দৌড়ে পার্লারে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর বৃষ্টিটা থামিয়ে দিন, নইলে বড়মাকে কি করে ভোগের ঘরে নেওয়া হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি বুড়ো হয়েছি, যা বড় খুকাকে বলগা। তিত্রিদি বললেন, ওসব চালাকি চলবে না, বৃষ্টিটা কমিয়ে দিন, মাকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তারপর দেখলাম এক অদ্ভুত দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা যায় না। ঠাকুর উপর দিকে তাকালেন, তার দৃষ্টি দু সেকেন্ড আকাশের দিকে স্থির হয়ে রইল। মনে হলো উপর থেকে কেউ যেন ঝপ করে বৃষ্টিটা টেনে ধরে আটকে দিল। এক লহমায় সেই প্রবল বৃষ্টি পুরোপুরি থেমে গেল। চারিদিকে তুমুল উলুধ্বনি শঙ্খধ্বনি শুরু হলো। সেই মঙ্গলধ্বনির মাঝে শ্রী শ্রী বড়মাকে বাইরে আনা হলো। পরম পুরুষ আর পরমা প্রকৃতি একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সবাই প্রসাদ নিয়ে বাড়ি চলে যাওয়ার পর সেই বৃষ্টি আবার শুরু হলো। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, তথ্যগুলি সংগৃহীত হয়েছিল সাতত কথা গ্রন্থ থেকে। আপনারাও শেয়ার করে প্রত্যেককে এক অপূর্ব লীলা কাহিনীটি জানিয়ে দিতে পারেন। জয় গুরু।